छात्र छात्रीबृंद आज আমি এমন একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব যা আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে আমরা যে হার্টের অসুখে ভুগছি কেন ভুগছি তা আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করব এই আলোচনা করার মুখ্য কারণ হলো আমি যেহেতু একজন জীববিদ্যা বিভাগের শিক্ষক এবং সেই সাথে বিভিন্ন ডাক্তারবাবুর ভিডিও টিউটোরিয়ালগুলি দেখে যতটুকু জেনেছি ততটুকুই খুব সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো এখানে হার্টটা কোথায় আছে হার্টটা এখানে আছে কত বড় হার্টটা হার্টটা কিন্তু একটা আপেলের মতো অর্থাৎ প্রায় 300 গ্রাম কি কাজ করছে হার্ট পাম্প করছে কি পাম্প করছে রক্ত পাম্প করছে কোথায় পাম্প করছে সারা দেহে পাম্প করছে কতবার পাম্প করছে মিনিটে পাম্প করছে 72 বার তাহলে 1 ঘন্টায় কতবার পাম্প করছে 1 ঘন্টায় পাম্প করছে 72 ইনটু 60 অর্থাৎ 4320 বার তাহলে এই যে সারা দিন রাত্রি 24 ঘন্টায় কতবার পাম্প করছে 24 ঘন্টায় পাম্প করছে প্রায় 100,000 বার অর্থাৎ আমরা যতদিন বেঁচে থাকব ততদিন প্রতিদিন প্রায় 100,000 বার করে কিন্তু হার্টটা পাম্প করব মাঝখানে যদি একটা 2 মিনিটের ব্রেক হয়ে যায় কি হবে বলো তো 2 মিনিটের ব্রেক হয়ে গেলে কিন্তু আমরা মৃত্যুর কোলে কিন্তু ঢলে যাব চলো এবার আমরা জেনে নেই যে এই যে হার্ট হার্টের থেকে ব্লাড কিভাবে পাম্প করছে এবং কিভাবে সারা দেহে ছড়িয়ে পড়ছে আমরা যদি এই হার্টটাকে একটু বড় করে আনি ধরো এটা হার্ট এখান থেকে একটা প্রায় 1 সেমিমিটারের মতো পাইপ বেরিয়ে গেছে ঠিক এই জায়গাটা বুঝে নাও আমাদের বাড়ির উপরে জলের ট্যাঙ্ক থাকে যে জলের ট্যাঙ্ক থেকে কিন্তু একটা পাইপ নেমে আসে এবং বিভিন্ন বাথরুমে কিন্তু পাইপগুলো কিন্তু ছড়িয়ে পড়ে জল সাপ্লাইয়ের জন্য এখানেও কিন্তু ঠিক একই রকম এই পাইপ দিয়ে যখন ব্লাড বেরিয়ে যাবে প্রথমে কোথায় যাবে প্রথমে যাবে ডান হাতে তারপরে কোথায় যাবে তারপরে যাবে ব্রেনে তারপরে কোথায় যাবে তারপরে যাবে বাম হাতে তারপরে কোথায় যাবে ঠিক হার্টের তলদেশে প্রবেশ করবে তাহলে কোথায় কোথায় ব্লাড সাপ্লাই হলো ডান হাতে ব্রেনে বাম হাতে কোথায় চলে আসবে আসবে স্টোমাকে স্টোমাক থেকে কোথায় আসবে কিডনিতে কিডনি থেকে কোথায় আসবে লিভারে লিভার থেকে কোথায় আসবে স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন এবং শেষে চলে যাবে দুই পায়ে আচ্ছা এখানে একটা জিনিস মনে করো তো এই যে হার্ট যে অনবরত পাম্প করছে তাহলে হার্টের কি নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের দরকার নেই এখানে কিন্তু একবার পাম্প করা মানে কিন্তু সারা দেহে ব্লাড চলে যাচ্ছে মানে কিন্তু অক্সিজেন সাপ্লাই হচ্ছে সারা দেহে তাহলে এই পাম্পিং এর জন্য হার্টেরও কিন্তু নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের দরকার আছে যার মধ্য দিয়ে ব্লাডটা হার্টে সাপ্লাই হয় তাকে বলা হয় করোনারি আর্টারি ঠিক কয়টা পাইপের মাধ্যমে হচ্ছে তিনটে পাইপের মাধ্যমে হচ্ছে দেখো এখান থেকে কি হবে একটা পাইপ চলে আসবে এরকম যাকে বলা হয় রাইট করোনারি আর্টারি আবার আর দুটো পাইপ অর্থাৎ একটা পাইপ এখান থেকে বের হবে বের হয়ে শাখা প্রশাখা যুক্ত হবে অর্থাৎ একটা শাখা চলে যাবে এই দিকে একটা শাখা চলে আসবে এরকম নিম্নমুখী এই যে নিম্নমুখী শাখা এবং এই দিকের শাখা এই দুটোকে বলা হয় এল এ ডি অর্থাৎ লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং তার মানে কি যে অ্যান্টেরিয়র বলতে সামনের দিকে ডিসেন্ডিং বলতে নিচের দিকে আর এটাকে বলা হয় এল এস এবার মেইন হার্ট ব্লকেজ এই যে ব্লকেজ কোথায় ব্লকেজ হচ্ছে
ঠিক এই কোরোনারি আর্টারিতে কি হচ্ছে? ফ্যাট জমে যাচ্ছে। ফ্যাট জমার জন্য এই যে পাইপটাকে প্রায় ব্লক করে দিচ্ছে। আর ব্লক করে দিলে কি হবে বলো তো? ব্লাড সাপ্লাই হার্টে বন্ধ হয়ে যাবে। আর ব্লাড সাপ্লাই হার্টে বন্ধ হয়ে গেলে কি হবে? অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মানুষ কিন্তু মৃত্যু মুখে কিন্তু ঢলে পড়বে। চলো এবারে জেনে নেই যে এই হার্ট ব্লকেজটা কিভাবে হচ্ছে। কারণ আমরা যদি ডাক্তারবাবুর কাছে যাই তখন কিন্তু ডাক্তারবাবু বলে যে আপনার হার্টে ব্লকেজ আছে, 10% আছে, 20% আছে, 30% আছে, বা হার্টের রোগের নাম বলে দিল। কিন্তু আমরা কিন্তু অত কিছু বুঝতে পারি না। তাই এই সরলীকরণ রূপরেখাটা যদি আমার মধ্যে জানা থাকে তাহলে কিন্তু ডাক্তারবাবুর এই টার্মিনোলজি গুলো কিন্তু আমি সহজেই কিন্তু বুঝতে পারবো। চলো এবার জেনে নেই যে এই হার্ট ব্লকেজ কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং হার্ট ব্লকেজের ফলে হার্ট অ্যাটাক কিভাবে হচ্ছে তা জেনে নেব। তাহলে এখানে দেখো এই যে ভেইনটা, ভেইনটা সাধারণত কতটুক মোটা হতে পারে? আমরা বাচ্চাদের যে কাট পেন্সিল গুলো দেখে থাকি সাধারণত 3-4 মিলিমিটার। তাহলে এই ভেইনের মধ্যে কি হচ্ছে? ব্লকেজ হচ্ছে। আচ্ছা ব্লকেজটা কখন হচ্ছে এবং ব্লকেজ আমরা কখন বুঝতে পারব সেটাও একটু জানা দরকার। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখনই কি ব্লকেজটা শুরু হয়, বা ব্লকেজ হতে কতক্ষণ লাগে, কত সময় লাগে? 5 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর? বাচ্চা জন্মগ্রহণের পর থেকে আমরা সকলেই জানি যে 18-20 বছর পর্যন্ত সেই শিশুটির কি হয়, যে বৃদ্ধি হয়ে থাকে। 18-20 বছর পরে কিন্তু আমাদের আর কিন্তু বৃদ্ধি হয় না। ঠিক বৃদ্ধির কাল পর্যন্ত কিন্তু কোনো ব্লকেজ স্টার্ট হয় না। যখনই আমাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমাদের দেহে কিন্তু অতিরিক্ত চর্বি কিন্তু জমতে থাকে। ধরো এই ভেইনটাকে যদি আমি এখানে বড় করে আঁকি, ধরো এই হলো ভেইনটা, ব্লকেজ হচ্ছে। দেখো দিন যাচ্ছে, ব্লকেজ বাড়ছে। বললাম এটা 10 বছর, এটা 20 বছর, এটা 30 বছর, এটা 40 বছর। তাহলে বছর দিন দিন বাড়ছে, ব্লকেজও কিন্তু বাড়ছে, কিন্তু আমার কোনো সিমটম নেই। প্রায় কিন্তু 50% ব্লকেজ কিন্তু এখানে হয়ে গেল, তাও কোনো সিমটম নেই। কারণ হলো এখনো 50% ব্লাড সাপ্লাই হচ্ছে। ঠিক ব্লকেজ কখন বুঝতে পারবো? যখন 70% ব্লকেজ হয়ে যাবে তারপরে কিন্তু সিমটম দেখা দেবে। তার মানে ব্লকেজ শুরু হয়েছিল 20 বছর বয়স থেকে, আমি বুঝতে পারলাম কোথায় গিয়ে, 60 বছর বয়সের পর। 60 বছর বয়সের পর আমরা কি বুঝতে পারি? হাঁটতে গেলে বুকটা ব্যথা করছে, দৌড়তে গেলে বুকটা ব্যথা করছে, শুতে গেলে বুকটা ব্যথা করছে। তাহলে এই হাঁটতে গেলে বুক ব্যথা করছে, দৌড়তে গেলে বুক ব্যথা করছে, এবং শুতে গেলে বুক ব্যথা করছে, এই সিমটমগুলো দিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের ব্লকেজটা কত? চলো সেটা এবার একটু জেনে নিই। তাহলে 70% ব্লকেজ পর্যন্ত কোনো রোগী বুঝতে পারবে না যে তার হার্ট ব্লকেজ হয়েছে। অর্থাৎ 70 থেকে যখন 80% ব্লকেজ হবে, তার মানে কি? এখানে দেখো 10, 20 এবং 30। যখন 30% ব্লকেজ হবে অর্থাৎ 70-80, তখন কিন্তু যে কোনো রোগীর কিন্তু দৌড়তে গেলে কিন্তু বুকে ব্যথা করবে। তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে 30% ব্লকেজ। এবার যদি হাঁটতে গিয়ে ব্যথা হয় তখন কিন্তু বুঝতে হবে যে 80-90% ব্লকেজ হয়ে গেছে। আবার যখন
হাঁটতে গিয়ে বুকে ব্যথা অনুভব করবে তখন কিন্তু বুঝতে হবে যে প্রায় 90% ব্লকেজ হয়ে গেছে। তার মানে যে 70% ব্লকেজ পর্যন্ত কোনো রোগী হার্টের ব্লকেজ বুঝতে পারবে না। আর এটা বুঝতে আমাদের সময় কতটা লাগলো? 20 বছর থেকে প্রায় 60 বছর বয়স। তার মানে এই 20 থেকে 60 প্রায় প্রতি বছরই 2% করে কিন্তু ব্লকেজ কিন্তু হচ্ছে। কিন্তু আমি আমার নিজের অজান্তেই ব্লকেজ হচ্ছে, আমি বুঝতে পারছি না, আর আমার সিমটম গুলো প্রকাশ পাচ্ছে কখন? 60 বছর বয়সের পর। এবার হলো এই যে ব্লকেজ দিন দিন বাড়ছে, ব্লকেজ যত বাড়তে থাকবে অর্থাৎ যখন 90% প্লাস ব্লকেজ হয়ে যাবে তখন কিন্তু আমরা বসে থাকলে কিন্তু বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে। আর 90% ব্লকেজ হয়ে যাওয়ার পর যে কোনো পেশেন্টের কি হয়? যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে। এখন বলতে পারো যে 100% ব্লকেজ না হলে 90 থেকে 100 এই 10% গ্যাপ রয়েছে। কিন্তু একজন রোগী সুস্থ সবল সকালবেলা ঘুরছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, কেন, কিভাবে 2-1 সেকেন্ডের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তার এটা আমরা এবার বিশদভাবে জানব। ধরো যে একটা 100 টাকার ব্যান্ডি আমি গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখলাম, এই বান্ডিলের মধ্যে এবার আমি আরো কিছু 100 টাকা ধীরে ধীরে ঢোকাতে থাকলাম, এক সময় কি হবে, গার্ডারটা স্থিতিস্থাপকতা ধর্ম হারিয়ে ফেলবে এবং গার্ডারটা কি হবে, গার্ডারটা কিন্তু এক সময় ছিঁড়ে যাবে। ঠিক একই রকম অর্থাৎ এই যে ব্লকেজ গুলো হচ্ছে এই ব্লকেজ গুলো একটি পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে পর্দা দ্বারা আবৃত থাকে এই পর্দাটাই মনে করো গার্ডার। তাহলে এই পর্দাটা যদি গার্ডার হয় এর ভেতরে কি হচ্ছে, চর্বি ধীরে ধীরে জমা হচ্ছে, এক সময় কিন্তু কি হবে যে এই পর্দাটা ছিঁড়ে যাবে। এই পর্দাটা যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে কি হবে, চর্বিগুলো কি হবে, সম্পূর্ণটাকে কিন্তু গ্রাস করে ফেলবে, অর্থাৎ সম্পূর্ণ পাইপটাকে কিন্তু জাম করে দেবে। যখনই জাম করে দেবে এর মধ্যে কিছু কেমিক্যাল থাকে যা রক্তকে কিন্তু জমাট বাঁধিয়ে দেয়। তাহলে রক্ত যদি এখানে জমাট বেঁধে যায় তাহলে কিন্তু হার্টের মধ্যে কিন্তু কি, ব্লাড সার্কুলেশন, রক্ত এখানে কি প্রবাহিত হতে পারবে না। আর রক্ত প্রবাহিত হতে না পারলে আমরা কি হবো, শ্বাসকষ্টে ভুগবো এবং তৎক্ষণাৎ কিন্তু আমরা মারা যাব। তাহলে এবার বলতে পারো যে এই যে ব্লকেজ হচ্ছে এর মধ্যে আছে, এর মধ্যে সাধারণত আছে দুটো জিনিস। একটি জিনিস হলো কোলেস্টেরল, আরেকটি জিনিস হলো ট্রাইগ্লিসারাইড। কোলেস্টেরল আরেকটি রয়েছে ট্রাইগ্লিসারাইড। এখন কেউ যদি বলে যে এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড অর্থাৎ ওই যে 100 টাকার বান্ডিলে গার্ডারটি ছিঁড়ে গেল, না ছিঁড়তে পারবে তখন যদি সেখান থেকে আমি কিছু টাকা বের করে নিই, তাহলে কিন্তু ওই গার্ডারটির কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম বজায় থাকবে। তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম বজায় থাকার জন্য তাহলে এখান থেকে আমাকে কিছু অপসারিত করতে হবে বা শরীরে যাতে আরো ফ্যাট না জমা হয় সেই চেষ্টা করতে হবে। সাধারণত এই ট্রাইগ্লিসারাইড এর উৎসটা কোথায়? আমরা সাধারণত বাড়িতে যে রান্না করার ক্ষেত্রে যে সমস্ত তেল ব্যবহার করি, সরিষার তেলই বলো, সাদা তেলই বলো, সোয়াবিন অয়েল বলো, যাই বলো, সব কিছুর মধ্যে কি রয়েছে, ট্রাইগ্লিসারাইড। তেলকে কি কখনো আমরা জমাট রাখতে দেখেছি? আমরা যদি রান্না করি, রান্না করার পাশে যদি এরকম টিনের বেড়া থাকে বা টাইলস থাকে, তাহলে আমরা কিন্তু যদি আমরা সেই টাইলস এবং বেড়াটিকে না মুছি তাহলে কিন্তু কি দেখবো, 5-7 দিন পরে দেখবো তেলের লেয়ার পড়ে গেছে,
লেয়ার পড়ে গেছে ঠিক একই ভাবে কিন্তু আমার বিভিন্ন ভেইন দিয়ে কিন্তু কি হবে বা এই হার্টের ভিতরে যে ভেইনটি প্রবেশ করেছে করোনারি আর্টারি এর মধ্যেও কিন্তু কি হবে চর্বি জমে যাবে তাহলে তেল জাতীয় খাবার আমাদেরকে বর্জন করতে হবে অর্থাৎ তেলের ব্যবহার বন্ধ করতে হবে এবার বলতে পারো যে তেলের ব্যবহার তেল ছাড়া আবার রান্না হয় নাকি আচ্ছা বলো তো যে এই যে তেল তেল সাধারণত কি কাজে ব্যবহার করা হয় তোমরা সচরাচর বলবে স্বাদের জন্য তাহলে এক চামচ সরিষার তেল যদি আমরা জিভের মধ্যে দিয়ে দিই আমরা কি কোনো সময় স্বাদ পাবো নিশ্চয়ই স্বাদ পাবো না তাহলে তেলকে ভাজতে ব্যবহার করা হয় আমরা কিন্তু জল এবং তেল আসলেও তেল দিয়ে আমাদেরকে এখন রান্না করতে গেলে তেল ছাড়া রান্না করতে গেলে খুবই অসুবিধা হবে কিন্তু যতটা পারবো আমরা তেল জাতীয় খাবার বর্জন করব আর তেল জাতীয় খাবার বর্জন করলেই ব্লকেজের পরিমাণ কম থাকবে এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবো আশা করি এই সম্পূর্ণ রূপরেখার মাধ্যমে হার্টের অসুখ হার্টের ব্লকেজ এবং ব্লকেজ দূরীকরণ এই সাধারণত ডাক্তারের কাছে গেলে দুটো চিকিৎসার মাধ্যমে দুটো পরীক্ষার মাধ্যমে আমরা হার্টের ব্লকেজ অনুধাবন করতে পারি অ্যাঞ্জিওগ্রাফ এখন নতুন আরেকটি অত্যাধুনিক পরীক্ষা ব্যবস্থা এসেছে সিটি অ্যাঞ্জিওগ্রাফ যার মাধ্যমে আমরা ব্লকেজ 30%, 40%, 50%, 80%, 90% আমরা অনুধাবন করতে পারি আশা করি তোমরা এবং আপনারা সকলেই হার্টের ব্লকের সম্বন্ধে একটা সম্মুখ ধারণা পেলেন আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হলে তেল জাতীয় খাবার বর্জন করতে হবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করছি ধন্যবাদ